তো স্যারই আমাকে আসলে অনেক বেশি মোটিভেট করছে যে যাতে আমি দেশে ব্যাক করি। হ্যাঁ হয়তো বাইরে আমি হতে পারতাম, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমেরিকা বা সিঙ্গাপুর অলরেডি গ্রেট, বাংলাদেশকে গ্রেট করার চেষ্টা তো কাউকে না কাউকে করতে হবে। তো যতদিন বেঁচে আসি বেঁচে থাকি সেই চেষ্টাটা হয়তো করে যাব। আর মধুসূদন দত্তের কবিতাটা হয়তো আপনাদের মনে আছে, রেখো মা দাসেরে মনে কে মিনতি করি পদে, সাধিতে মনের সাদ ঘটে যদি পরমাদ, মধুহীন করো না গো তব মন গোপনতে, গোপন মানে পদ্ম ফুল। আর একদম শেষ হচ্ছে কবিতাটা, সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা নিত্য সেবে সর্বজন। তো কায়কোবাদ সারা কিন্তু এই পর্যায়ে চলে গেছে, তারা দেশের জন্য অনেকদিন ধরে কিছু করছে। নতুনদের লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চলে, হ্যাঁ গাড়ি ঘোড়া চলে এটা না হয়ে লেখাপড়া করে যে আরো লেখাপড়া মানুষ করে সে, হয়তো বা এটাই আমার বিশ্বাস। আর এই যে ভালোবাসা শিখাতে আসছে আমি মানুষ জনকে, শিক্ষকতাকে পেশা হিসেবে নিতে মানে নিয়েছে, এটা কি আগ থেকে কখনো মানে চাওয়াটা হয়েছে যে আমি শিক্ষকতা পেশাতেই থাকবো? আসলে আমি যে বললাম ওই যে বেটা থাকাকালীন ইঞ্জিনিয়ারিংটাকে ভালোবাসতে পারিনি, হয়তো এটার একটা অন্যতম কারণ শিক্ষক শিক্ষকই হয়ে থাকছেন, ঠিকভাবে বন্ধু হতে পারতেছেন না, পারছেন মতিন স্যার পারছেন, দস্তবীর স্যার পারছেন। তো আমি যদি বন্ধু হয়ে যাই আমার স্টুডেন্টদের, তাহলে হয়তো সামনে আরো অনেক কিছু পসিবল। এবং এই ঘটনাটা কিন্তু আমি দেখছি যে আমি এখানে নাই, আমি সিঙ্গাপুরে, সেখানে থেকেও এখানে বুয়েটের যারা কাজ করছে তাদেরও কিন্তু একটা গ্রুপের ট্র্যাক্টর বিমের কাজ আছে, তারা পুরোপুরি পানিতে, যদি আমি তো অর্ধেক পানির কাজ করছিলাম, তাদেরকে আমি চিন্তা করতে বললাম কোনো কিছু পুরোপুরি পানিতে যদি ডুবে যায় তাহলে কিভাবে এটা টেনে তোলা যায়। এই আইডিয়াটা কিন্তু তারা বের করছে, এবং এই আইডিয়াটা নিয়ে আন্ডার গ্রাজুয়েটের থিসিস থেকে অ্যানালাইন্ডার ফিজিক্স জার্নালে কভার স্টোরি দিছে 2015 সালের ডিসেম্বরে কভার স্টোরি অ্যানালাইন্ডার ফিজিক্স জার্নালেই, আলবার্ট আইনস্টাইনের 1905 সালের 4টা যুগান্তকারী জার্নাল স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি ফোটন ইজিক্যাল টেমসিস্কার এগুলো পাবলিশ হয়েছে। উনি কিন্তু নোবেল পাইসে ফোটনের আইডিয়ার জন্য, এবং ওই জার্নালের কভার স্টোরি হয়েছে বুয়েটের আন্ডার গ্র্যাড লেভেলের স্টুডেন্টের ছেলে। মানে বিষয়টা কিরকম যে আলো দিয়ে আমরা কোনো কিছু টেনে তুলছি? হ্যাঁ আলো দিয়ে আমরা টেনে তুলছি, কিন্তু আমার কাজটা ছিল অর্ধেক পানিতে অর্ধেক বাতাসে রাখা জিনিস, কিন্তু তারা পুরোপুরি যদি ডুবে যায় সেক্ষেত্রে কি হবে, এটা নিয়ে আমি তাদেরকে চিন্তা করতে বলছি। ভালোভাবে হয়তো পেনও দিছি যে এই করলে এই করলে ওই করলে ওই করলে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে যে তারা নিজেরাই অনেক কিছু পারছে, রেজাল্ট বের করতে পেরেছে। হ্যাঁ রেজাল্ট এই যে এই জন্যই তো অ্যানালাইন্ডার ফিজিক্স জার্নালে কভার হয়েছে, এবং এটা নিয়ে প্রথম আলো 2016 তারিখটা মোস্ট প্রবাবলি 3রা জানুয়ারি তার আমাদেরকে নিয়ে একটা রিপোর্ট লিখছে, এখানে আমি তাদের সাথে কাঁধে হাত দিয়ে দাঁড়াই। অসাধারণ অসাধারণ কাজ হচ্ছে বাংলাদেশে, এবং আমরা যেটা মানে সামগ্রিক অর্থে জানি ছেলে মেয়েদের সায়েন্সের প্রতি আগ্রহ কমে যাচ্ছে, সবাই বিবিএ করতে চায়, এবং সেটা হয়তো সামাজিক প্রয়োজনে অর্থনৈতিক প্রয়োজনে, কিন্তু এই যে সায়েন্সে এত এত ভালো কাজ হচ্ছে এবং সায়েন্সের স্টুডেন্টরা এত ভালো সাহিত্য জানে, ইনফ্যাক্ট সেটা আপনাকে না দেখলে আমি বুঝতেই পারতাম না। আমরা যদি একটু একেবারে শেষের দিকে এসে আপনার ফিউচার প্ল্যান বা আপনি বর্তমানে কি নিয়ে কাজ করছেন এই বিষয়টা যদি, আমি বর্তমানে যেটা বললাম যে ওই যে ট্র্যাক্টর বিমের কাজটা আমাদের হলো মোটামুটি, এখন এসিএস নেওয়ার যে কাজটা সেটা তো দেখালাম যে শুধু সামনে পিছনে এরকম না, ইভেন পাশেও বল দেওয়া পসিবল, সর্টিং এর এই যে আলাদা করার আরেকটা উপায় বের হলো কিন্তু পুরোপুরি লাইট দিয়ে। তো এটার জন্য আমার বুঝতে হবে কাইরাল বস্তু ভালো লাগবে, তো কাইরাল ব্যাপারটা কি যে বিম্ব আয়নার সাথে ছায়া মিলবে না, এই ধরনের বস্তু হচ্ছে কাইরাল বস্তু যেটা নর্মালি বলে, আমাদের কাছে সংজ্ঞাটা একটু অন্যরকম বিজ্ঞানী লেভেলে, সেটা বললে অনেকে হয়তো বুঝবে না। তবে যাতে দেখা গেছে সিলিকন বা নর্মাল ধরনের পার্টিকেল অর্ধেক পানিতে বাতাসে রাখলে পিছনের দিকে বল পায়, কিন্তু কাইরাল ধরনের বস্তুকে রাখলে সেটা পাবে এই দিক বরাবর অথবা এই দিক বরাবর, এই বরাবর না যে আমি সেট থেকে লাইট মারতেছি সেটা এই দিক অথবা এই দিক যাবে, এটা এই দিক যাবে। তো এটা নিয়ে আমাদের ওই এসিএস ন্যানোর কাজটা, তো সেটাই আপনারা প্রথম হলো হয়তো দেখলেন যে রিসেন্টলি আমাদের আমাকে নিয়ে একটা ফিচার হয়েছে। তো এটা একটা কাজ, আমি কিন্তু আসার পর থেকে যে গতকাল রাতে জার্নাল যে এক্সেপ্ট হলো এটা হচ্ছে আমার 6 নম্বর জার্নাল বাংলাদেশে আসার পর, নর্থ সাউথ এবং বাংলাদেশের অ্যাফিলিয়েশনে আমার এক্সেপ্ট হওয়ার কাজ। তো কেন আমি এরকম কাজ করে যাচ্ছি, আমি পিএইচডিতে যত খাটাখাটনি করতাম তার চেয়ে বেশি বাংলাদেশে আসার পর করতেছি। কেন? কারণ হচ্ছে আমি যখন বুয়েটে যাচ্ছি, ঢাকা ইউনিভার্সিটিতে যাচ্ছি, প্রচুর স্টুডেন্ট আমার কাছে আসতেছে কাজ শেখার জন্য, আর নর্থ সাউথে আমার একটা রিসার্চ গ্রুপই আছে। আমার টার্গেট হচ্ছে যে নর্থ সাউথ ইউনিভার্সিটির যে সায়েন্সের সাইডটা, নর্থ সাউথ অলরেডি বিবিএ এর জন্য কিন্তু টপ, আমরা অনেকেই জানি আইবিএ আছে ঢাকা ইউনিভার্সিটির, তারপরে নর্থ সাউথের কথা বলে, কিন্তু ইঞ্জিনিয়ারিং এও এটা সম্ভাবনা আছে, অনেক সম্ভাবনা হয়। আমার স্টুডেন্টদেরকে আমি দেখি সারা দিন রাত তারা রিসার্চের কাজে এখন বিজি, যদিও তাদের
আমরা শুধু নর্থ সাউথ বলবো না, আপনি পুরো দেশকেই সামনে তুলে ধরেন। একজন বিজ্ঞানী যদি বাংলাদেশ থেকে সারা পৃথিবী জোড়া খ্যাতি আনতে পারে, পুরো দেশই সেখানে খ্যাতি পাবে। আপনাকে স্যার অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। সকালের প্রথম ঘন্টা আমরা এখানে শেষ করছি দর্শক, আমরা দ্বিতীয় ঘন্টায় ফিরবো সঙ্গীত আয়োজন নিয়ে। তার আগে আবহাওয়া বার্তা রয়েছে এবং তারপর